সোর্স গাইস আই হোপ আল আপ ওকম টু ভিডিও আর গাইজ যেটা হচ্ছে আমরা এর স্টাই ওয়ান অফ মাই ফার্স্ট গেম প্লে সো আমি এস্টাই উঠে একদম মানে র্যান্ডম একটা স্কোয়াড থাকে সোলো লাগাই বাট র্যান্ডম চলে আসে এটা প্রায় হয়ে থাকে তোমরা যারা খেলো তারা জানো সো ফুল স্কোয়াড আমার সাথে এখানে রাশ দিয়ে দাও আমরা থার্ড বিলে পুরো হটড্রপ করতে চাই আর এখানে গ্যাস থার্ড বিলে আমাদের সাথে আরও একটা স্কোয়াড নামে পুরো আরেকটা স্কোয়াড আছে থার্ড পার্টি করতে সো মিক্স করে না আর প্রথমে অনেক দুরুম দুরুম মাইট হবে গ্যাস একদম নামার সাথে সাথে আমার দুরুম দুরুম মার দেখতে পারবা সো হ্যাঁ গ্যাস দেখতে থাকো তো আমি এখানে লাল বিল্ডিংটার উপরে নামি একদম আর নামতে নামতেই গ্যাস আমি একদম এম সিক্সটিন পাওয়া যায় এম সিক্সটিন পাই এখানে গ্যাস দেখি কি দুইটা এনিমি আর ওইখানে আমি একদম সময় নষ্ট করে সিক্সটিন দিয়ে দুইজনকে নক করে দিই কিন্তু আমি ওদেরকে ফিনিশ করার আগে ওরা ওখানে ভিতরে ঢুকে যায় তা আর আমার কাছে অ্যামও ছিল না তারপরে নিচে আমি আরেক দুইজনকে দেখলাম তো সেই দুইজন মানে চারজন নামছে তো নিচে দুইজনকে আমি দেখছি অ্যান্ড আমি নিচের একজনকে একটু ড্যামেজ দিছি বাট ওরা কবার গিয়ে রিভাইভ হয়ে যাবে অ্যান্ড গাইজ যার কারণে আমার কিল একটু কম আসবে নেভার মাইন্ড গাইস ভালো ড্যামেজ দিয়েছি সো আমি এখানে সাথে সাথে নিচে চলে যাই কারণ আমার তাড়াতাড়ি এমো দরকার আমার এম সিক্সটিন এমও নেয় যেহেতু দুজন নখ আছে তাই এটা রাশ করার জন্য একদম মুখ্যম সময় তো বেশি কথা না বলে গেলে আমাদের একদমই রাশ করে দেওয়া চলা উচিত তো আমি এখানে দুরুম দুরুম গান খুঁজতেছিলাম বাট কোথাও আমি গান খুঁজে পেলাম না তো এখন আমাদেরকে মানে আমি ডান পাশে নীল বিল্ডিংটাই দিয়ে প্রতিষ্ঠান বিক্রুষ্টি করে এন ওইদিকে দেখতে থাকি পরের দিকে আমার এখানে আমার টিমমেটও চলে আসছে তো ভাবতে এটা একটা ভালো কভার যার কারণে আমি এখানে আরেকটাই নিমকে স্পট করে স্পট করার সাথে সাথে আমি ওটাকে নক করে দিই হেড শর্ট দিই অ্যান্ড আমি ভাবছি অলরেডি আমি একটা নক করছি আমার টিমমেট একটা আমার টিমমেট দুইটা নক করে ফেলছে আমি যেটা নক করছি ওগুলো রিভাইভ হয়েছে আবার আমার টিমমেট নক করছে মেজাজটা গরম হয় না বলেন তো আমি উপরে উঠছি উপরে দেখে তিনটা নক তার মানে লাস্টে নিমে আসছে তো আমি তাড়াতাড়ি ফিনিশ দিই দেখেন আমি এইটারও কিল পাইলাম না আবি আমার এইটারও কিল পাই না এই দুইটার আমি ফার্স্টে নক করছিলাম অত সেই দুইটার কিল আমি পাইলাম না তো মেজাজটা কতটা গরম হয় বলেন পুরো দুইটা কিল চলে গেল এগারো কিলের গেম প্লো বাট এটা নয় কিলে তো আমি ছিলাম পরে দেখো টিম মেট আসছে ও টিম আমি ওখানে ফিনিশ দিয়ে দিই সো আমি মাত্র দুইটাই গিল পাইলাম এখান থেকে অ্যান্ড যেখানে আমার আসর সত্যি কথা বলতে চারটা গিল পাওয়ার কথা ছিল তো মানে স্কোয়াড বলতে গেলে আমিও দেখি আর এইদিকে আসে মানে থার্ড বিল যখন শেষ তখন দেখি না থার্ড পার্টি করতে লোকজন চলে আসছে অ্যান্ড এরা ছিল তিনজন তা আমি একজনে এম সিক্সটিন দিয়ে একটু একটু ড্যামেজ দিই অ্যান্ড আমি যেহেতু এটা মানে এস টায়ার তাও একটু সেফ খেলতে হবে মানে একটু সেভ না খেললে হয় না গাইস কারণ এর স্টাইল আমি বুঝছি যে প্রথম ম্যাচ খেলার পর যে কতটা কঠিন এখানে সোলো স্কট তো কঠিন বাট স্কট স্কট খেল মানে খেলাটাও টাফ তো আমি এদিকে আসতে ভাবছি আমার টিমমেট আসে মনে হয় তো আমি এদিকে রাশ দিব আমার টিমমেটের জন্য ওয়েট করতেছিলাম পরে আমি এদিকে টুলটো ঘুরছি ঘুরে দেখি এই করতে গেছে বাইজনে চলে আসছে আমি তো একদম ভয়টা গেছে আমি তাড়াতাড়ি করে ওইটা নক করছি নক করে দেওয়ার আগে ফিনিশ দিতাম দিলাম না ইচ্ছে করে কারণ দেখি ওইদিকে আরও নেমি আর আমার টিম মেটরা নক করে দিচ্ছে তো আমি ওইখানে যে এটা ছিল ওইটার একটু মানে কভার দিলাম আমি টিম মেটটা তো মরবো এখন এটা মেরে দিবে ওইদিকে ওইদিকে মারতে চলে যাবে আর আমি এই দিক দিয়ে মানে ফ্ল্যাঙ্করা ডান দিকে চলে আসছি ডান দিকে চলে এসে আমি আরও একজনের নক করে দিলাম কিন্তু আমার সে আমার হেলথটা একদম বারোটা বাজায় দিচ্ছে এখন আমি উপরে চলে আসি অ্যান্ড লাস্ট এনিমেন্টকে আমার আমাদের আরেকটা টিম মেট ওটা ফিনিশ করে দেয় সো যেখান থেকে আমি মাত্র চারটা কিল হয়েছি যেখানে আমার ছয়টা কিল হওয়ার কথা মানে দুইটা কিলের জন্য অনেক বেশি আফসোস হচ্ছে কেন জানি আমি জানি না ওয়াই আই ডো্ট নো ওয়াই সো আমি এদিকে যাচ্ছিলাম অ্যান্ড ইয়া অনেক মানে এস লবিতে আমি এই ফার্স্ট বট দেখলাম এর আগে আমি মানে ওয়াটি পাইতেছি না ওয়াটি পাই না মানে ইউজুয়ালি কী হয় যে অনেক বট পাওয়া যায় পাচ্ছি লাইটের মানে নর্মাল লাভিতে তো আমি এখানে ড্রপ লোড থেকে গেছি আমরা ফুল স্কোয়াড সহ আমি সবার সামনে যেহেতু আমি বেশি মাতব্বর অ্যান্ড মাতবাড়ি করতে গিয়ে আমি আরেক ট্রেনে আমি গেস্ট সপোর্ট করলাম যে ছিল সোলো সোলোভার স্কোয়াড অ্যান্ড সে অনেক বোকা ছিল সে আমাদেরকে দেখেও কিছু করতেছিলো না শুয়ে পড়তেছিলো না তো আমি ওরা অনেকটা ড্যামেজ দেয় অ্যান্ড ও মানে ভালোই সাহস আছে ওয়ান এইচপিতে আমার সাথে ফাইট নিতে আছে বাট আমি গান সুইচ করে পিকটিক নিয়ে আইকিউ করে তো আমি তো আমি ইচ্ছা করে তুললাম না কারণ আজকাল আমার থমসনের উপর একটু কনফিডেন্ট বেশি হয়ে গেছে থমসন ক্লোজ রেঞ্জের ফাইটার জন্য অনেক ওপি একটা গান অ্যান্ড গাইস মানে থমসনের ড্রপ শট দিতে অনেক মজা লাগে একটা আলাদা ফিলিং লাগে যার কারণে গাইজ আমি থমসনটা ইউজ করতেছি তো আমি গানে দিয়ে আসতে আমি একটা এনিমি স্পট করি আবার থমসনের ড্রপ শট দিয়ে হ্যাকারের মতো ঘাসের মধ্যে দিয়ে এনিমি মারতে থাকি বাট আবার থমসনে এমন শেষে হয়েছে আমি স্কার্ট দেওয়া ড্যামেজ দিই বাট আমি বুঝলাম না এত ড্যামেজ দেওয়ার পরে এনিমি মরতেছিল না কেন পরে বুঝছি এখানে দুজন আসে তো আমি একজন ড্রপ দিয়েছি ফালাইসে আরেকজন এখানে আসে মানে সে নিজের টিমেটে ফেলাই দিয়ে চলে গেছে বিপদের টাইমে এবং সে একা সার্ভাইভ করতে হবে তা তা আমি এখানে আমার নেটটা মারি অ্যান্ড আল্লাহ রহমতে নেটটা একদম ভালো জায়গায় পড়ে কিন্তু নখ খায় না তো আমি শুয়ে থাকি এখানে ভাবছিলাম ও মনে হয় বের হবে কিন্তু বের হয় না মানে নেট পড়লে বের হয় না কিন্তু ও ড্যামেজ খাইছে বের হয় নাই সো আমি সোজা রাশ করতে চলে গেছি ওই হিল করতেছিল আর আমি ইচ্ছে করে পাজল করে মারবো মানে আমার ট্রিক হইতে আসতে আমি পিছনে চলে যাই এনেমি যাতে এনেমি কনফিউজ হয়ে যায় তো আমি এই দিকে চলে আসছি কিন্তু এনেমি কিন্তু বুঝে নেয় এনেই মনে করছে আমি ওই দিকে আর ওর গান চলে গেছে লোডে অ্যান্ড আমার তো আমার এক্সটেন্ডেডের এক্সট্রা কনফিডেন্সের কারণে আমি মারতে পারছি অ্যান্ড এক্সট্রা এমন জন্য সেখানে দেখেন কী লেভেলে দুইটা সাপ একটা সাপ কি লেভেলে সাপ এরা দেখেন দেখেন দুইটা সাপ এখানে শুয়ে আছে সুন্দর মতো হ্যাঁ সুন্দর মতো আমার টিমটা ড্যামেজ দিতেছিল কিন্তু আমি ওদের ফিনিশ দিয়ে দিচ্ছি সো দেখেন এখানে নয়টা কিল দিচ্ছে এরপরে আমি আরও একটা করবো বাট কিল পাবো না কারণ ইউনো আমি এখানে করতেছিলাম হেলথের একদম পুরো ওয়ান এইচপি করে দেয় গ্যাস পুরো আমি একদম ড্রপ শট দিয়ে কোনো মতো বসে ওয়ান এইচপি না আমি না হাফ হেলথ করে দেয় একটু বেশি বলতেছি আজকাল তো আমি মিনিমিটার স্পট করি অ্যান্ড সঙ্গে সঙ্গে একদম দুরুম দুরুম স্প্রে দিয়ে দিই আরও শটও দেয় বাট ও আমার সাথে পারে না অ্যান্ড আমি তাদের করে হিল করতে লাগি আমি একদম ওপেন হিল করতেছি আমি জানি মোমেন্টে আমি মরলেও মরতে পারি কারণ আমার টিম আমার ব্যাকআপে নাই তো আমি থেকে ভীষণ দিয়ে যাইতেছি আর ওরা স্মোক করতেছে আসলে এটা আমার ভুলছিলো আমার রাশ করা উচিত ছিল না ওটা ফুল স্কোয়াড ছিল ওরা সো দেখো তো আমি হ্যাঁ একটা নেট করি কারণ আগের বার নেটটা আমার ফাটছিলো তো আমি একটু কনফিডেন্ট হয়ে যায় অ্যান্ড এইদিক তো মারার চেষ্টা করি গ্যাস পরে দেখি এইদিকে আরেকটাই নেমে আমি স্পট করি অ্যান্ড সুন্দর মতো করে দুরুম দুরুম করে মাইট দিব গ্যাস দেখো বাট কিন্তু তাড়াতাড়ি করে কভারে চলে যাবে তো আমি মানে ওই কভারে চলে যাই অ্যান্ড এর বাসে তো আমার সাথে খারাপ একটা ঘটনা হয় গ্যাস দেখো স্মোকের মধ্যে দিয়ে মারতেছে দেখো পরে ওই যে ওই কোনে পরে ওই কোনে আসছে হ্যাঁ স্মোক আমি এইদিকে চলে আসছি কিন্তু আমি স্মোকের মধ্যে এই দিকে ছিলাম স্মোকের মধ্যে কেমনে মারলো পরে আমার টিমমেটও মরে গেলো এবং সাথে সাথে সো হ্যাঁ কত আসছে প্লাস প্লাস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে